আপনার কোন জিনিসটি আপনার সামনেই থাকে কিন্তু আপনি দেখেন না। প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক কত সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে স্বরূপ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছড়ি দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ মহিউদ্দিন মহিন। মহিউদ্দিন মহিন, কি করছেন? আমি ঢাকা আসছি চাকরির জন্য। ঢাকা আসছেন চাকরির জন্য, আই হোপ আপনার বেটার একটা চাকরি হোক, এটা আমরা চাই। দেশে বাড়ি কোথায়? বরিশাল পটুয়াখালী। বরিশাল পটুয়াখালী বিখ্যাত কি? বিখ্যাত কুয়াকাটা। আপনার নাম? আসাদুল্লাহ। আসান ভাই, কি করছেন? আমি ইসলামিক ফাউন্ডেশনে জব করি। জব করছেন। দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া, লালন শাহ। লালন শাহ? লালন শাহ আগে আছে। দৈনিক ঠাকুরের বাড়ি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, দাদা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য। এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? মাঝে মাঝে। কেমন লাগে প্রোগ্রাম? খারাপ লাগে না। আপনার কোন জিনিসটি আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখেন না? আপনার কোন জিনিসটি আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখেন না? 1 2 3 4 5 0। আপনি বলেছেন ভালো লাগা, আমাকে একটু বিশ্লেষণ কর। ভালো লাগা তো অনেক সময় সামনে থাকে কিন্তু বিষয়টা দেখা যায় না, বাট অনুভব করা যায়। অনুভব করা যায়। চেষ্টা করছেন আমাকে উত্তর দেওয়ার জন্য। এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুগলের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই দাদার সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করবো, সেই পর্যন্ত গুগলের সাথে থাকুন। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? সুমাইজান স্মৃতি। স্মৃতি, কি করছেন? আমি স্টুডেন্ট। দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি ঢাকাতেই। ঢাকাতে। দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি আপনাদের এন্টারটেইনের জন্য, ভালো লাগার জন্য। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এই আপুর সাথে আজকে গুগলি খেলবো। 5 সেকেন্ড সময় দিব, এই সময়ের ভিতরে আমাকে সঠিক উত্তর দিতে পারলে নতুন সময়ের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট। আপনার জন্য আজকের প্রশ্ন, আপনার কোন জিনিসটি আপনার সামনেই থাকে কিন্তু আপনি দেখেন না? আমি আবারও বলছি, আপনার কোন জিনিসটি আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখেন না? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, শুরু করছি এখন থেকে। 1 2 চোখের পাপড়ি। 3 চোখ, চোখের পাপড়ি। 4 5 0। কিন্তু আপনি বলেছেন চোখের চোখ বা চোখের পাপড়ি, আমি কোনটা নিব? চোখের পাপড়ি। আমাকে বিশ্লেষণ করতে হবে কিভাবে? কারণ আমরা চোখ দিয়ে দেখি কিন্তু চোখের পাপড়ি তো আর দেখি না। চোখের পাপড়ি? হ্যাঁ। আমি এটা ডান করব? জি। ভুল হলে কিন্তু পুরস্কার দিব না? না। আমি বলতে চাই যে এই পুরস্কারটি আমি আপনার কাছে রাখতে পারলাম না, আমার পুরস্কারটি আপনার কাছে দিয়ে দিতে হলো। আপনার জন্য রয়েছে নতুন সময়ের পক্ষ গুগলির পক্ষ থেকে গিফট। বিজয় হয়ে কেমন লাগছে? হ্যাঁ ভালো, খুব ভালো। অনেক অনেক থ্যাংক ইউ ভাবে মানুষকে সারপ্রাইজ করার জন্য। আমরা হঠাৎ করে মানে এখানে যাচ্ছিলাম তো মানে ভালো লাগলো ব্যাপারটা। হ্যাঁ, বুদ্ধিমত্তা অবশ্যই, বুদ্ধিমত্তা পরিচয় দেয়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, আরেকটি ধাঁধা নিয়ে আমি সৌরভ সোহাগ হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।